ইতিমধ্যে তারা বাংলাদেশে একটি অনারারি কনসুলেট জেনারেল খুলেছেন এবং ওদের রাষ্ট্রদূত বাংলাদেশে ওনার পরিচয়পত্র পেশ করবেন এই মাসেই। তো ওনার সাথেও আমরা আরও আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি এক সফরে সোমবার আইরিশ পররাষ্ট্র বিষয়ক বিভাগে সচিব পর্যায়ে এক বৈঠকে যোগ দেন, যেখানে আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক মহাসচিব জোসেফ হ্যাকেট নিজ দেশের নেতৃত্ব দেন। উভয় দেশ কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস দেন। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস না থাকায় ভারতে আবেদন করায় যেসব জটিলতার সৃষ্টি হচ্ছে তা নিয়েও আয়ারল্যান্ড সরকারকে অবহিত করে বাংলাদেশের প্রতিনিধি দলটি। বৈঠকে জলবায়ু ও রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের যে কোনো ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানায় আইরিশ পররাষ্ট্র দপ্তর। বৈঠক শেষে সময় টেলিভিশনের সঙ্গে কথা বলেন বাংলাদেশের প্রতিনিধি দল। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের যে সমস্ত সমস্যাগুলো আমি ইতিমধ্যে কালকে জেনেছিলাম আপনাদের থেকে, সেগুলো আমি তুলে ধরেছি, আমাদের রাষ্ট্রদূত মহোদয় তুলে ধরেছে এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা ব্যবস্থা নেবেন। আলোচনাতে রাজনৈতিক সম্পর্ক, উচ্চ পর্যায়ের ভিজিট, দুই দেশের মধ্যে আদান প্রদান, আমাদের বিজনেস ডেলিগেশনদের আদান প্রদান, চেম্বারদের সাথে চুক্তি, ট্রেড, ইনভেস্টমেন্ট, ক্লাইমেট, এগুলো সব আমরা তুলে ধরেছি আজকে এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে এমন আলোচনায় বাংলাদেশের জন্য ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত ও নতুন করে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন আগত বাংলাদেশিরা। এই সমস্যা সমাধানের মাধ্যম দিয়ে বাংলাদেশি কমিউনিটি, আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি উপকৃত হবেন। বাংলাদেশ সরকারের এই উদ্যোগটা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ এবং এই ভিজিটের কারণে এই অপার সম্ভাবনাটা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য দ্বার উন্মুক্ত করবে। অন্যদিকে গেল রোববার ডাবলিনের ক্যাসল হোটেলে স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দলটি, যেখানে বাংলাদেশি কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আয়ারল্যান্ড সফরের মধ্য দিয়ে দুই দেশের মাঝে সম্পর্ক হবে আরও গভীর, পাশাপাশি দেশটিতে বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের দ্রুত সমাধান মিলবে বলেও মনে করেন আয়ারল্যান্ডের বাংলাদেশিরা। আয়ারল্যান্ডে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের এই প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক হবে আরও মজবুত, পাশাপাশি এখানের বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের দ্রুত সমাধান হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।